আসসালামু আলাইকুম, আশা করছি অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা মোবাইল ফোন দিয়ে কীভাবে হাই কোয়ালিটি পিএইচপি সোর্স কোড অ্যাপসগুলো তৈরি করব। এগুলো করতে হলে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে খুব ভালো মানের পরিশ্রম করতে হবে। আমি প্রথমে দেখাই নিচ্ছি আপনি কোন অ্যাপসগুলো তৈরি করতে পারবেন মোবাইল ফোন দিয়েই। আপনি যেটা তৈরি করতে পারবেন সেটা হচ্ছে সরাসরি যদি আমি চলে যাই এখানে অ্যাপস ওপেন করলাম, খেয়াল করুন এটা হচ্ছে ওয়ান ট্যাক্সের আর্নিং অ্যাপস, যেগুলো পিএইচপি কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, মোবাইল ফোন দিয়ে না, এগুলো কম্পিউটারের অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়। এগুলোর দাম বেশি, টাকা দিয়ে কিনে নিতে হয়। এক্সট্রাভাবে পিএইচপি অ্যাডমিন প্যানেল থাকে যা দিয়ে আপনি অ্যাপসটা খুব সহজে কন্ট্রোল করতে পারেন। এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে কেমন হবে যদি আপনি অ্যাপসটা মোবাইল ফোনে তৈরি করতে পারেন সাথে অ্যাডমিন প্যানেল সহ, তাহলে কিন্তু ব্যাপারটা মোটেই মন্দ না, তাই না? এখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আমি কিন্তু চোরচুট্টা বা জোরচোর বাটপারি করতে আসি নাই, এটা কিন্তু সবাই জানেন। আচ্ছা, যে বিষয়টা কথা বলতেছেন সেটা বলে, এই অ্যাপসগুলো তৈরি করতে হলে কী কী লাগবে? আপনার মোবাইল ফোনের র্যাম কমপক্ষে 4 GB বা তার একটু বেশি হতে হবে। অবশ্যই মোবাইল ফোনের র্যাম 4 GB বা তার একটু বেশি হতে হবে। মোবাইল ফোনের চার্জ একটু ভালো থাকতে হবে, প্লাস কাজগুলো যেন খুব সহজে স্মুথলি, যারা গেম খেলেন তাদের ফোনে খুব ভালো হবে, কারণ গেমারদের ফোনে কিন্তু এটা খুব সহজেই ইজিলি হ্যান্ডেল করতে পারবে, বাট নর্মাল ফোনের একটু প্রবলেম হলে হইতে পারে। আর যদি কি কম্পিউটার যেহেতু করতে চান তাহলে করতে পারবেন আরও সহজে। তাহলে যা করতে হবে তা হচ্ছে আপনার কম্পিউটারে যদি লো হয় তাহলে আপনি নোটপ্যাড প্লাস প্লাস এই অ্যাপ সফটওয়্যারটা ইউজ করবেন। নোটপ্যাড প্লাস প্লাস আপনি যা লিখবেন, আমি এখানে যেটা লিখছি সেটা আপনি সেমভাবে লিখবেন। এখন মোবাইল ফোন দিয়ে করতে হলে আপনাকে কী করতে হবে সেম্পল একটা বিষয় এখানে আপনাকে আরও দেখাই। এটা হচ্ছে পিএইচপি সোর্স কোড দিয়ে তৈরি করে অ্যাপসের অ্যাডমিন প্যানেল, অর্থাৎ আপনি এখান থেকে অ্যাপসটা কীরকম রাখবেন বা কীরকম আপনি দিতে চাচ্ছেন তা কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করবেন। এটাকে বলা হচ্ছে কন্ট্রোল প্যানেল বা অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? এই অ্যাডমিন প্যানেল সহ আপনি কীভাবে অ্যাপস তৈরি করবেন সেটা কিন্তু আমি দেখাবো আজকে এই ভিডিওতে। সেটা করতে হলে আপনাকে কী করতে হবে, প্রথমে চলে যাবেন মোবাইল ফোনে থাকা গুগলের প্লে স্টোর অ্যাকাউন্টে। যারা অ্যান্ড্রয়েড অ্যাপস সফটওয়্যার সরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করেন তারা কিন্তু এটা খুব সহজে পাবেন, আর যারা অ্যাপের ইউজ তারা তো পাবেন অন্য জায়গাতে। আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে, প্লে স্টোরে এসে সরাসরি লিখবেন AIDE, লিখে সার্চ করবেন। দেখুন AIDE লিখে সার্চ করার পর আমার সরাসরি কিন্তু এখানে একটা অ্যাপ চলে আসছে এবং অলরেডি আমার একটা ইনস্টল রয়েছে, এর জন্য এখানে বলতেছে ওপেন। আপনারা কী করবেন, প্রথমে ইনস্টল করে নেবেন। ওকে, যথারীতি মতো ইনস্টল হয়ে গেলে যাদের প্রবলেম হবে তারা অন্যটা ইউজ করবেন। আমি দেখাচ্ছি তারা কোনটা ইউজ করবেন, যদি প্রবলেম হয় হইলে হইতে পারে, আমি অ্যাকচুয়ালি এক ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিই, তাহলে মনে হয় বেশি ভালো হয়। যাদের প্রবলেম তারা এখানে এসে সার্চ করবেন যে ANDROID অ্যান্ড্রয়েড স্টুডিও পিএসপি লিখে সার্চ করবেন। সার্চ করার পর যাদের AIDE ফর অ্যান্ড্রয়েড জাভা সি প্লাস প্লাস প্রবলেম তারা কোনটা ইউজ করবেন, তারা ইউজ করবেন AWD পিএসপি HTML CSS জাভাস্ক্রিপ্ট আইডিয়াল পাইথন, এটা ইউজ করবেন। আবারও বলছি, যাদের AIDE প্রবলেম হবে তারা কিন্তু অবশ্যই নিচে থেকে এটা ইউজ করবেন, এই যে এটা ইউজ করবেন, তাহলে প্রবলেমটা আশা করছেন হবে না। ওকে, এখন চলে যাই আমরা কথা নাম্বারে, মূল কাজে। যেহেতু এটা একটা সফটওয়্যার নির্মাতা ভিত্তিক অ্যাপস, সেহেতু আপনাকে এখানে খুব সাবধানে কাজ করতে হবে। কাজ করার সময় খেয়াল রাখবেন যেন কোনো কোড বা কোনো ওয়ার্ডগুলো মিস্টেক বা ভুলবশত ছাড়া না পড়ে যায়, কারণ ছাড়া পড়লে আপনার অ্যাপস কিন্তু রান করবে না। এবং এটা পাবলিশ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই হোস্টিং নিতে হবে, হোস্টিংবিহীন আপনি সবার সামনে এটা বিক্রি করতে পারবেন না, বাট নিজেই তৈরি করতে পারবেন, কোর্সগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। যখন আপনি এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনি একটা ভালো মানের অ্যাপস ডেভেলপার হতে পারবেন নিজেই। অ্যাপ ডেভেলপার হয়ে কিন্তু প্রচুর লাভ, কারণ বর্তমান সময়ে এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে, ব্যাপক ইনকামও করতে পারবেন ঘরে বসে। বেকারত্ব দূর করার জন্য খুব ভালো একটা আইডিয়া কিন্তু আসলে অনলাইন ইনকামগুলো, বা যার ইচ্ছা সে করবে যার ইচ্ছা সে করবে না, এটা কিন্তু নিজের ব্যক্তিগত ব্যাপার। এখন আমি যথারীতি মতো কী করবো, যথারীতি মতো এখান থেকে আমি AIDE অ্যাপসটা ওপেন করে নিব। ওপেন করে নিলাম, আমি ফোনের ডেটাটা একটু অফ করে দেব, কারণ এখানে অ্যাড দিচ্ছি যেটা আমার কাছে খুব বিরক্ত বলে মনে হচ্ছে, আমি ডেটাটা অফ করে দিলাম। ওকে, এখন এখানে এসে আমরা কোনটা করবো, দেখুন এখানে কিন্তু আমাদের অপশন দেখাচ্ছে যে আপনি আসলে জাভা করতে চাচ্ছেন। জাভা কিন্তু একটা প্রোগ্রামিং ভাষার নাম, যেমন CSS HTML PHP পাইথন অবজেক্ট কোরা ক্র্যাক, সেমভাবে এটা কিন্তু একটা ভাষার নাম। এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, আমরা কিন্তু এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করবো মোবাইল ফোন দিয়ে, সেই জন্য আমরা কিন্তু এটা ইউজ করবো। আর মোড়ে গিয়ে আপনি আরও কোর্স কমপ্লিট করে ফেলতে পারবেন, দরকার নেই, আমরা সরাসরি মাত্র যেটা করতেছি সেটা করবো, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। আর যাদের মাথায় একটু বুদ্ধি বেশি তারা কিন্তু অন্য কোর্স করতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। চলে আসছি, এখন এখানে আপনাকে কোড লিখতে হবে, বলে রাখা ভালো এগুলোকে বলা হয় সোর্স কোড। এখন আপনি যেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আঁকি বুকি হিবড়ি বিজিবড়ি, এগুলোকে বলা হচ্ছে সোর্স কোড, যেগুলো
কম্পিউটার দিয়ে করতে হয় এবং এগুলোর মাধ্যমে কিন্তু একটা অ্যাপস বিল্ড করা হয়। একজন ডেভেলপার কিন্তু আসলে এগুলো লিখেন, এর জন্য তারা টাকা দিয়ে অ্যাপসগুলো বিল্ড করে। আসলে এগুলো কিন্তু খুব সহজ ব্যাপার না, এগুলো টাকা দিয়ে কোর্স করতে হয়। বাট আমি আসলে ফ্রিতে দেখাচ্ছি, তো আমার মোবাইল ফোন দিয়ে যেন পসিবল হয় আমি সেই কিন্তু রাস্তা কিন্তু আপনাকে দেখা দিচ্ছি। অবশ্যই একটা অনুরোধ করবো যে আসলে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করবেন, এটাই অনুরোধ আমার। আপনাকে পুরো কোডটা এখানে লিখতে হবে, কোড কী লিখবেন, কীভাবে লিখবেন, কী লিখবো, কেন লিখবো, সব বিষয়ে ভিডিও পাবেন, কোনো সমস্যা নেই। একটু সাপোর্ট করতে হবে আমাকে, কারণ আমি বাঁচলে আমার কোম্পানি বাঁচলে কিন্তু কর্মচারী বাঁচে, মনে রাখবেন এটা, কোম্পানি বাঁচলেই কর্মচারী বাঁচে। সো কোম্পানিকে বাঁচান, আপনার অটোমেটিক বেঁচে যাবেন। কোম্পানি যদি ইনকাম করতে পারে বেশি, তাহলে কিন্তু কর্মচারীর বেতন বেড়ে যায়, এটা মাথায় রাখেন। ওকে, কোড এখানে লিখবেন, লেখার পর আপনাকে কী করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন রান, রান বাটন আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। দেখুন ওখানে কিন্তু হ্যালো ওয়ার্ড আছে, এখানে কিন্তু আমার হ্যালো ওয়ার্ডটা শো করতেছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় নিয়ে আলোচনা করা দরকার আছে আমার, সেটা হচ্ছে কোনো কোর্স, কোনো কাজ, কোনো প্রোগ্রাম করতে গেলে কিন্তু আপনাকে এনাফ সময় দেওয়া লাগবে, এনাফ পরিশ্রম দেওয়া লাগবে। এটা কিন্তু কোনো সহজ বা সিম্পল ব্যাপার না। আবারও বলছি, এই কাজগুলো করতে হলে আপনার মাথার ভিতরে প্রচুর পরিমাণ ধৈর্য হওয়া লাগবে, ধৈর্য থাকা লাগবে। যারা অলরেডি আমার CSS বা HTML বা ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো দেখেছেন, তারা কিন্তু এগুলো খুব সহজে বুঝতে পারবেন আসলে কোডগুলো কী, তো এগুলো আসলে করবেন কি না তার উপর ডিপেন্ড করতেছে আমি ভিডিও বানাবো কি না। কারণ যারা এগুলো করতে চান না বা পছন্দ করে না, তাদের জন্য কিন্তু ভিডিওটা বানিয়ে আমার লাভ নেই। যদি পাবলিক না দেখে তাহলে আমার ভিডিও বানিয়ে লাভ কী, তাই না? আপনি বলেন যে আসলে কেউ দেখে না, তাহলে তো সেটা বানিয়ে আমার লাভ নাই। তো এটা ছিল আজকের ভিডিও, টোটাল ভিডিওটা এখানে শেষ করতেছি তা না, আরও কিছু কথা আছে। ফোনের র্যাম তো 4GB হলো, একটু আপনি চেষ্টা করে হয়তো অ্যাপস বানাতে আসছেন, বাট সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে দূর ভাই এগুলো মাথায় ঢুকে না, আমি বুঝতে পারছি না আপনি কীভাবে করছেন, আমার সেভাবে হচ্ছে না। প্রবলেমটা আসলে মোবাইল ফোনে না, প্রবলেমটা আমাদের মাথায়। আমরা কিছু করতে গিয়ে ভাবি কালকে আমাদের পার্সেল লাগবে, পরশুদিন আমাদের একটা ফ্ল্যাট বাড়ি থাকবে, তারপরের দিন আমাদের একটা গার্লফ্রেন্ড লাগবে। আসলে বিষয়টা এমন না, কিছু করতে আসছেন, কিছু করে ফেললে লাইফে সবগুলো অটোমেটিক চলে আসবে। কুত্তা আপনাকে স্যালুট করবে টাকা থাকলে, না থাকলে আপনাকে তেলা পোকাও লাগতে দিবে। কথাটা কেন রিয়েল বললাম, তো মাথায় রাখবেন। যদি এই বিষয়ে, এই টপিক নিয়ে কোনো কাজ কেউ শিখতে চান, এই কোর্সগুলো করতে চান, টাকা লাগবে না, আমি টাকা দিয়ে কোনো কোর্স করাই আসি নাই, ফ্রিতে করতে পারবেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সটাতে একটু কমেন্টটা চাই আমার, আর একটু প্লিজ শেয়ার করবেন। কারণ লোক সংখ্যা যত বেশি হবে, আমি কাজ দিতে বসে তত স্বাচ্ছন্দ্য বোধ করব। কোম্পানি বাঁচলে কর্মজীবী বেঁচে যায়। সরি, কথাগুলো তুতলা হয়ে গেছিলাম, এক্সটেন্ড সরি। অবশ্যই বলে রাখবো, যারা CSS এবং HTML প্রোগ্রামিংয়ের ভিডিওগুলো দেখেন না, আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, প্লেলিস্টে করুন, তাহলে পেয়ে যাবেন। অবশ্যই তারা একটু ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে এই কোডটা আপনাদের জন্য খুব সহজ হবে এবং খুবই সিম্পল হবে। সো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হয়েছে এবং উপকারে আসবে বলে আমি মনে করছি। কমেন্টের উপর ডিপেন্ড করবে যে আসলে ভিডিওটা আমি কত দ্রুত দেবো বা আসলে দিবো কি না। আপনাদের কমেন্টটা আমাকে উৎসাহ করবে যে আসলে আমি ভিডিওটা দিবো নাকি দিবো না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে কমেন্টের উপর ভিত্তি করে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।